आज 24 जुलाई उत्तम कुमार मृत्युवार्षिकी मेमोरियल कल्चरल कमिटी उद्योगे कलकाता उत्तम मंचे आयोजित हो गल स्मरण सन्ध्या जेखने उपस्थित छिलेन विशिष्ट मानुषजनेराओ। ए कमिटीर सभापति श्री देवाशीष कुमार महाशय, चीफ पैट्रन हिसेबे आछेन श्री कार्तिक बंदोपाध्याय महाशय, जेनारेल सेक्रेटरी हिसेबे आछेन श्री तन्मय कर महाशय। प्रति बछरई आमरा करि महानायकेर तिरोधान दिवस एवं जन्मदिन, आजके ओनार तिरोधान दिवस এই দিনটা উদযাপন করি। আমরা মনে করি না উনি আমাদের মধ্যে নেই, আমরা সবসময় মনে করি উনি আমাদের মধ্যে বিরাজমান আছেন। এবং আমাদের যে এই অনুষ্ঠানটা শুধু নিশ্চিক আনন্দ অনুষ্ঠান নয়, আমাদের এই অনুষ্ঠানটা হচ্ছে ওনাকে আবার মানুষের মাঝে ওনার স্মৃতিটাকে ফিরিয়ে আনা এবং ওনার যে কাজ, যে সামাজিক কর্ম, সেই কর্মটাকে আবার আমরা মানুষের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এই প্রয়াস। সেই ফিরিয়ে দেওয়াটা কী? ফিরিয়ে দেওয়াটা হচ্ছে বিভিন্ন মানুষকে সাহায্য করা। ওনার যে সেই সময়কার টেকনিশিয়ান যারা ছিলেন তাদেরকে আর্থিক, এবং আর্থিকটা খুবই সামান্য, আর্থিক এবং মেডিকেল হেল্প, স্বাস্থ্য চিকিৎসা যেটা, সেই হেল্পটা আমরা ওনাদেরকে করবার জন্য এই আজকের অনুষ্ঠানটা করি। এবং ওনার সমসাময়িক সেই সময়কার টেকনিশিয়ান তিনজনকে আমরা আজকে বেছে নিয়েছি, তিনজনকে আমরা মেডিকেলি হেল্প দেবো সারা বছরের জন্য। সেটা পিয়ারলেস হসপিটালে ওনাদের যদি কোনো দিন অ্যাডমিশন নেন, সেই অ্যাডমিশন অনুযায়ী ওরা একটা সার্টিফিকেট পাচ্ছেন। সেই সার্টিফিকেটে সরকারি যে রেট থাকে, মানে স্বাস্থ্যসাথীর যে রেট থাকে, সেই অনুযায়ী পিয়ারলেস এই স্কিমটা ওনাদেরকে দিচ্ছেন। সেটা আমাদের সাথে পিয়ারলেসের একটা টাই আপ আছে। এছাড়া আজকে তো আনন্দ অনুষ্ঠান একটু হবে, কারণ আমরা মহানাককে মনে করি না কখনো উনি চলে গেছেন। আমরা দীর্ঘ বছর ধরে ওনাকে আমাদের বুকের মধ্যে লালন করে চলেছি। বাঙালির ম্যাটিনি আইডল একটাই মহানয়, মহানায়ক উত্তম কুমার, তাকে নিয়ে লাইফ টাইম অ্যাচিভমেন্টটা মাধবী মুখোপাধ্যায়কে আমরা গতকাল দিয়ে এসেছি, কারণ উনি অসুস্থ ছিলেন, হসপিটালে ভর্তি ছিলেন, উনি বাড়িতে ফিরেছেন। ওনার এখন এই মুহূর্তে বাড়িতে থেকে এখানে অনুষ্ঠানে এসে নেওয়াটা খুব লাইফ রিস্ক হয়ে যেত, সেই জন্য আমরা কখনোই চাইনি যে ওনাকে আমরা এইভাবে এই করব। তাই আমরা ওনাকে বাড়িতে গিয়ে কালকে লাইফটা দেখিয়ে দিয়ে এসেছি।
শ্রী কৌশিক ভট্টাচার্য আমাদের কনভেনার, তিনিও হাতে তুলে দিচ্ছেন। সারা বছর আমরা আমাদের তরফ থেকে এবং পিয়ারলেস হসপিটালের তরফ থেকে, পিয়ারলেস গ্রুপের পক্ষ থেকে সামান্য কিছুটা সাহায্য, চিকিৎসা ক্ষেত্রে তাদের সাহায্য এবং অবশ্যই সামান্য কিছুটা আর্থিক অনুদান আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তন্ময় দাকে উপস্থিত যে তাই চাই ধ্রুবদা যদি সামনে আসে একটু জঞ্জনা দিই। আজকে 24শে জুলাই উত্তম কুমারের তিরোধান দিবস। এই উত্তম কুমারের তিরোধান দিবসে, এটা তিরোধান দিবস না জন্মদিবস বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে উত্তম কুমার এখনো বেঁচে আছে, আসবেন। এত মানুষ এসছেন যা থেকে মনে হয় যে উত্তম কুমার বোধ হয় বেঁচেই আছে, ভাবা যায় না 43 বছর পরে এতটা প্রাসঙ্গিক। এটা এই পরিবারের জন্য খুব দুঃখের দিন, এবং কিন্তু এত বছর যে উনি মারা গেছেন সেটা হলের লোক দেখে বোঝা যাচ্ছে না, এবং উনি সর্বকালের মহানায়ক এবং সেভাবেই আমাদের মনে আজীবন থেকে যাবে। মহানায়ক উত্তম কুমারের তিরোধান দিবস আজ, এই 24শে জুলাই, এই দিনই মারা গেছিলেন আজ থেকে 43 বছর আগে। এই প্রোগ্রামটা আমরা সবাই মিলে করে থাকি, বিশেষ করে উত্তম মঞ্চে যারা কর্মীরা তার সাথে তন্ময় কর আছেন, এবং আমরা দেবাশিস কুমার সহ আরও সবাই মিলে এই মেমোরিয়াল সোসাইটির মধ্যে দিয়ে, উত্তম কুমার মেমোরিয়াল সোসাইটির মধ্যে দিয়ে এই প্রোগ্রামটা করি। বাঙালির মনের মণিকোটায় উত্তম কুমারের যে স্থান কোথায়, 43 বছর আগে মারা গেছে কিন্তু এখনও মনে হয় উনি আমাদের সাথে আছেন, আমাদের পাশে আছেন, এবং প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে উত্তম কুমার আছে। উত্তম কুমার সাথে বলতে গেলে যাকে বলো সে দেখবো আমার থেকে বেশি জানে, এরকম একটা প্রাণের স্পন্দন হচ্ছে উত্তম কুমার। তার পরিবারের লোকদের সংবর্ধনা দেওয়া হয়েছে, এবং প্রচুর দুঃস্থ শিল্পী আছে যাদের উত্তম কুমারের সময়, এবং পরবর্তী শিল্পী যারা আছে টেকনিশিয়ান স্টুডিওতে বা বিভিন্ন স্টুডিওর টেকনিশিয়ান যারা, তাদেরও এই সোসাইটি সহযোগিতা করছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। ধন্যবাদ। আজকে যে মানুষটার জন্য আমরা সবাই এখানে একত্রিত, যার নামে এই মঞ্চ, তার পরিবারের প্রত্যেকে আজকে আমাদের মধ্যে উপস্থিত, এটা আমাদের কাছে একটা পরম পাওয়া। আমার মনে হয় সেই কারণেও মানুষ আজকে শুধুমাত্র গানের জন্য নয়, মহানায়কের টানে এবং এই মুহূর্তটার জন্য হয়তো আমরা সবাই একত্রিত। অসংখ্য ধন্যবাদ আপনার, অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের উদ্যোগী যারা, তারা তাদেরকে কৃতজ্ঞতা জানাই। প্রত্যেক বছরই হয়, এবং একটা সময় এখানে বড়ো কাকু ছোট্ট কাকুরাও থাকতেন, অন্যরকম একটা পরিবেশ ছিল, দেখে একটু সবাই চলে গেছেন, অন্য মানুষ দেখতে হচ্ছে ভালো লাগছে। আজকে প্রয়াণ দিবস, তার তখন এলে মনে হয় 24শে জুলাই এলে মানে একটা দুঃখ মনে হয় যে একটা, এটা আমাদের একটা কালো দিন, কিন্তু আজকের দিন এই চতুর্দিকে তো অনুষ্ঠান, ওনাকে নিয়ে এই যে একটা মাতোয়ারা ব্যাপার সকলে, আমরা তো বাঙালি ওনাকে ভুলিনি, ভুলতে পারবো না কোনো দিন। আর 43টা বছর কেটে গেল, যখন উনি চলে গেছেন তখন কত ছোট, কিন্তু সে আজ অব্দি কত ছোট বয়স থেকে এখনও অবধি মনেই হয় না যে উনি নেই। আজকে এই গানে গানে শুনে শুনে সকলে মিলে এত কথায়, শুধু ওনার কথা হবে, ওনাকে নিয়েই অনুষ্ঠান, এটা ভীষণ আনন্দের আমাদের কাছে। বাঙালি হিসেবে কেউ ভুলবে না, কোনো দিন ওনাকে ভুলবে না। খুব ভালো লাগছে, আবার বলি যে উত্তম কুমার তো খুবই প্রাসঙ্গিক আমাদের জীবনে, এবং এই দিনটা ঘিরে এই যে উন্মাদনা এবং এত বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, তাতেই বোঝা যায় যে বাঙালি কতটা উত্তম কুমারকে ভালোবাসেন, তাকে শ্রদ্ধা করেন। আজকের এই অনুষ্ঠান আমি খুব এনজয় করছি, এবং আশা করি মানুষও যারা দেখছেন তাদেরও ভালো লাগছে। আজ আমাদের যুগ অবধি আমরা এই মানুষটিকে মহানায়ক হিসেবে পেয়েছি, এবং এখনো পর্যন্ত তার সিনেমাগুলোকে গিলি বলা যায় দেখি না, তাই সেখানে এরকম একটা অনুষ্ঠান, এবং আজকে টেকনিশিয়ানদের কাজ মানে এর জন্য করা হয়েছে, সব মিলিয়ে খুবই ভালো লাগে, এটা খুব আনন্দের বিষয়। ঘোড়ার কি দিন হচ্ছে, কি মের কি হয় জানা, ঘোড়ার কি দিন হচ্ছে, কি মের কি হয় জানা, ঘোড়ার কি দিন হচ্ছে, কি মের কি হয় জানা, ঘোড়ার কি দিন হচ্ছে, কি মের কি হয় জানা।
এই তো জীবন, যাক না যে দিকে জেনে যায় প্রাণ বেড়া জানা ছোটবেলা থেকে ওনাকে দেখি বড় হয়েছি। যদি আমি বহুদিন অভিনয় করছি কিন্তু আমার দুর্ভাগ্য ওর সাথে কোনো কাজ করতে পারিনি, তবে কয়েকবার ওর সাথে দেখা হয়েছিল। তো আজকে যে এটা করছে এটা খুবই প্রশংসনীয় এবং এইটা করা উচিত, কারণ তাহলে কি ওই ধরনের একটা বৃহৎ লোক মহানায়ক তাকে সকলে মনে রাখবে, এটা চালিয়ে যাওয়া উচিত। খুব ভালো লাগছে, যেমন মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে সেই 40 বছর আগে ফিরে যাচ্ছে। এখনো মনে আছে সেই রাত থেকে খবর এলো, তারপর আপনা থেকেই চোখে জল বেরিয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই মানুষটা নেই, এটা ভাবতেই পারি, এটা বিশ্বাস করতে অনেক সময় লেগেছে। কারণ ওনাকে অনেকবার আমি স্টুডিওতে দেখেছি, দেখলেই হাসতেন, তারপরে জিজ্ঞেস করতেন কী ছবি করছো, কিছু সেসব জিজ্ঞেস করতেন। তারপর সব থেকে ওনার সঙ্গে পরিচয় ভালো হয়েছিল ওনার ছেলের বিয়েতে আমাকে নিমন্ত্রণ করেছিলেন, তো সেখানে যাওয়ার পর মানে সত্যি অত বড় শিল্পী অত উচ্চতায় থেকে তিনি, তখন আমি প্রায় নতুন কিন্তু এত সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলছিলেন, মানে সেই আতিথেয়তা ভোলা যায় না। একটা কোলাজ করেছি, 15-20 মিনিটের একটা কোলাজ উত্তমকুমারের বিভিন্ন ওনার লিপের গানগুলো নিয়ে, এবং আজকে একটা অভিনব ব্যাপার চলতে মানে করতে চলেছি, সেটা হলো আজকে আমরা কোনো মাইক্রোফোন ব্যবহার করছি না, মাইক্রোফোন ছাড়া আমরা গান গাইব। উত্তম কুমার আমার দিদিমা উত্তম কুমারের প্রেমে পড়েছিলেন, তার মেয়ে আমার মা, আমার বউ, আমার মেয়ে, তার মেয়ে, সবাই কিন্তু উত্তম কুমারের প্রেমিকা। উত্তম কুমারের এটা একটা অদ্ভুত ব্যাপার, 5-6টা জেনারেশনকে একজন মানুষ ধরে রেখে দিয়েছেন হাতের মুঠোয়। সর্বকালীন যে বলা হয় না শ্রেষ্ঠকে, ওনার ব্যাপারে না কোনো ডিবেট হবে না, কোনো তর্ক। আমি তাই কে গান গাইবি, তুমি মনে করে গান।
This news has been powered by Jimonpur Barnapur Village Trust Old Age Home.